জাল নোট সহ কারবারিকে গ্রেপ্তার করলো নদিয়া জেলা পুলিশ মঙ্গলবার শান্তিপুরের ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ জাল নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম গলাকাটা চাঁদু শান্তিপুর ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সূত্রের খবর পাঁচ লক্ষ টাকার বিনিময়ে কুড়ি লক্ষ টাকার জাল নোট নেওয়ার ছকসে পুলিশ ক্রেতা সেজে কল্যাণী থানার পুলিশ শান্তিপুর ডাকঘর এলাকায় একটি বাড়িতে যায় অভিযুক্ত ব্যক্তি সেখানে আসতেই তাকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে পাঁচশো ও দু টাকা নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এত পরিমাণে জাল নোট সে কোথা থেকে পেল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের ব্যুরো রিপোর্ট নিউজ ডোমেন্সল্যান্ড নদীয়া